জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর তিন আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। জোটগত কারণে আওয়ামী লীগ আসনটিতে কোনো প্রার্থী না দিলেও জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন প্রার্থী, তার মধ্যে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী অন্যতম, যা নিয়ে রীতিমতো মহানগর জুড়ে হচ্ছে সমালোচনা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নির্বাচনে আমেজে ফিরতে প্রচারণায় মুখরিত রংপুর তিন আসনের মাঠঘাট। এই আসনে নৌকার প্রার্থী না থাকলেও জোটগত প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সরাসরি মাঠে না থাকলেও দলীয় লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে আছেন স্থানীয় নেতাকর্মীরা। আর লাঙ্গলের প্রতিদ্বন্দ্বিতায় ইগল প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী মোসাম্মদ আনোয়ারা ইসলাম রানী সহ পাঁচ প্রার্থী রয়েছেন আলোচনায়। সকাল থেকে বিভিন্ন সময় চালাচ্ছেন প্রচারণা, দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। ভোট হচ্ছে মানুষের মনের বিষয়, ওনারা জিএম কাদের সাহেব রংপুরের মানুষের মনের জায়গা করে নিতে পারেনি। রংপুরবাসী আর জিএম কাদের কিংবা লাঙ্গলকে চায় না, নতুন কিছু দেখতে চায়। দেশ এবং জাতি এবং জনগণের স্বার্থে আমাদের এই নির্বাচন আমরা করেছি এবং জনগণ এই আগামী 7 তারিখের নির্বাচনে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত লাঙ্গলকে নির্বাচিত করবে। তবে সাধারণ ভোটাররা বলছেন, শুধু কথায় নয়, উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের সাথে থাকবেন এমন নেতাই চান তারা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রংপুর তিন আসনে আমরা সৎ, যোগ্য এবং যাকে আমরা রংপুরবাসী সবসময় পাবো, হাতের কাছে পাবো, সবসময় দেখা পাবো, সেরকম একটা যোগ্য এমপিকে আমরা চাই। যেখানে সারা দেশে নির্বাচনটা হবে আমেজের, সেখানে আমাদের রংপুরের নির্বাচনের কোনো আমেজ তো দূরের কথা, এখানে মানুষ বিমুখ নির্বাচনের প্রতি। আমরা যারা ভোটার তারা আমরা বঞ্চিত শুধু জাতীয় পার্টির জন্য। জাতীয় পার্টির এমপি ওই ভোট নিয়ে চলে যায়, আর কোনো দেখা সাক্ষাৎ নাই। যে শহরের যানজট এবং হলো যুবকদের যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। রাজনীতির কৌশলগত কারণে এই আসনে জাতীয় পার্টি বারবার নির্বাচিত হলেও অন্যান্য জেলা থেকে পিছিয়ে থাকার মূল কারণ সঠিক নেতৃত্বের অভাব বলে মনে করেন সুশীল সমাজ। জাতীয় পার্টি থেকে যারাই এখান থেকে নির্বাচিত হয়েছে তাদের কিন্তু লোকাল টাচটা, জনগণের সাথে, ভোটারদের সাথে, স্থানীয় মানুষের সাথে ওই টাচটা ছিল না। এইটা এই মেয়েটা তৃতীয়ঙ্গের এই ব্যক্তিটা এমনও হতে পারে, রংপুরের মানুষ খুবই এই কাজটা করতে পারে। রংপুর সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড এবং সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে রংপুর তিন আসনে মোট ভোটার 4,94,767 জন। ইমরুল কায়েস, আরটিভি।